কোরআন হাদিসকে সঠিকভাবে মানতে হবে, শিরক বেদাত করা যাবে না, এটুকুই আমাদের মূল দাবি। আচ্ছা, আমাদের নবী কি দিয়ে তৈরি হয়েছে, কি দিয়ে তৈরি করেছেন তাকে? আল্লাহ মাটি দিয়ে কোন নূর দিয়ে করেন নাই? অনেকে বলেন যে নূরের নবী, এই কথা কি ঠিক না? আচ্ছা, তাহলে একই আপনাদের ইউনিয়নে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, অন্য প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে প্রশ্ন করলে তারা বলবে নূরের নবী, ওই বাচ্চারা বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ এখানেও আছে, আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, সব জায়গাতে আছে। আর আমাদের বাচ্চারা বলছে আল্লাহ আরশে আছেন। যে আমরা সবাই কোরআন এবং হাদিস মেনে চলবো, তাহলে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মাশাআল্লাহ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ ছিলেন নাকি নূরের নবী ছিলেন? নূরের নবী ছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বেসিক আকীদাগুলো, এই আকীদাগুলো আমাদের অধিকাংশ মাদ্রাসাগুলোতে যদি জিজ্ঞাসা করা হয় তারা ভুল ভাল বলবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে সঠিক আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে, সঠিক মানহাজ শিক্ষা দেওয়া হচ্ছে, আর এই কারণে আলহামদুলিল্লাহ এখান থেকে হক দ্বীনটা প্রচার পাচ্ছে। প্রিয় উপস্থিতি, এখানে অনেক ভাই রয়েছেন যারা আহলে হাদিস হানাফি এই জিনিসগুলো খুব একটা বোঝেন না। আমরা এটুকু বলবো যে আহলে হাদিস মানেটা কি? আহলে হাদিস মানে কি এরা কাদিয়ানি না শিয়া? আহলে হাদিস মানে যারা কোরআন এবং হাদিসের নিঃশর্ত অনুসারী, যারা কোরআন এবং হাদিসকে সঠিকভাবে অনুসরণ করে, যারা সঠিকভাবে ইসলামকে অনুসরণ করে, তাদেরকে আহলে হাদিস বলা হয়। আহলে হাদিস হানাফিদের মধ্যে পার্থক্য তেমন নাই। আহলে হাদিস হানাফিদের মধ্যে পার্থক্য এটুকুই, তারা মনে করেন একটা মাযহাবকে মান্য করাটা বাধ্যতামূলক। আমরা বলি যে হানাফি হওয়াটা সমস্যা নয়, সমস্যা হলো এই যে আপনি হানাফি হবেন, হানাফি হন, কিন্তু কোরআন হাদিস মানতে হবে আপনাকে। যদি আপনি কোরআন হাদিস মানেন, আপনি হানাফি হলে কোনো সমস্যা নেই। আমাদের মূল দাবি হচ্ছে কোরআন হাদিসকে সঠিকভাবে মানতে হবে, শিরক বেদাত করা যাবে না, এটুকুই আমাদের মূল দাবি। এই কারণে আমাদের মধ্যে আমাদের যারা পাশের ভাইরা রয়েছেন তারা অনেক সময় আমাদের উপর রাগ করেন, আমাদের উপর ক্ষোভ প্রকাশ করেন, তাদের প্রতি আমরা অনুরোধ করব আপনাদের সাথে আমাদের কোনোই পার্থক্য নেই। পার্থক্যে একটি জায়গা যদি আমরা দূর করে দিই যে আমরা সবাই কোরআন এবং হাদিস মেনে চলবো, তাহলে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। তো এই জায়গাটা আমরা যেন বোঝার চেষ্টা করি, আর ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের মুরব্বীরা এখানে আছেন, তারাও কথা বলবেন। আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে আপনাদের আপনারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করে রয়েছেন আমাদের জন্য, সেই সাথে যারা এই মাদ্রাসার দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে প্রায় 300 জন স্টুডেন্ট রয়েছে, তাদেরকে তারা যে সঠিকভাবে গড়ে তুলছেন, তাদের প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যম দিয়ে বোঝা গেল। তা আমরা তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত সুন্দর একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন, এবং এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং সেই সাথে এখানকার মুরব্বীরা যারা রয়েছেন তাদের প্রতি আমরা অনুরোধ করব যেন এই এলাকায় সহি আকিদার দাওয়াতটা আরও ছড়িয়ে পড়ে, আমরা যেন পরস্পর হিংসা না করি, পরস্পর মারামারি না করি, পরস্পর ভালোবাসার মাধ্যম দিয়ে আমরা যেন সহি দাওয়াতটা মানুষের কাছে যেন পৌঁছে দিই, এবং নিজেদের জীবনে, আমাদের পরিবারের জীবনে, সমাজের জীবনে যেন বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اقرا باسم ربك الذي خلق। আলহামদুলিল্লাহ আমরা সিলেট জেলার একেবারে শেষ প্রান্তে কোন কোন গোয়েনগাঁও উপজেলার বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা আর কি জাফলং ইউনিয়নের মধ্যে কাফাউরা গ্রামে একটি সহি আকিদার মাদ্রাসা এখানে গড়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী ছোট ছোট কচি কাঁচা, এবং তাদের প্রশ্নের উত্তর শুনে বুঝতে পারলাম যে আসলে সত্যিকার অর্থে ছোটবেলা থেকেই তারা সহি আকিদা বা সহি মানহাজের দিকে গিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের একেবারে প্রত্যন্ত এলাকায় যে সহি আকিদার প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমরা অত্যন্ত খুশি হয়েছি, এবং যাদের প্রচেষ্টায়, যাদের আন্তরিকতা, যাদের আর্থিক এবং শারীরিক সময় শ্রম দিয়ে যারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এর পূর্ণ যাযা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেছেন, সর্বপ্রথম যে আয়াত আর সর্বপ্রথম শব্দটি হচ্ছে ইকরা। ইকরা অর্থ কি বাবারা? ইকরা শব্দ অর্থ কি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহির একেবারে শুরুতে বলছেন পড়ো, তাহলে পড়ার প্রতি একটা গুরুত্ব দিয়েছেন, তাই না?
জ্ঞান অর্জন করতে হলে পড়াশোনা করতে হয়। যে জ্ঞান অর্জন করবে তাকে পড়তে হবে। পড়াশোনা না করলে জ্ঞান অর্জন করা যাবে? বলো যাবে। এই যে তোমাদের প্রশ্ন করা হল যে আল্লাহ কোথায়, বলো তো আল্লাহ কোথায়? আল্লাহ সর্বত্র বিরাজমান না তাই? আচ্ছা, আমাদের নবীর নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের নবী কি দিয়ে তৈরি হয়েছে, কি দিয়ে তৈরি করেছেন তাকে আল্লাহ? মাটি দিয়ে। কোন নূর দিয়ে করেন নাই? অনেকে বলেন যে নূরের নবী, এই কথা কি ঠিক না? আচ্ছা, তাহলে একই আপনাদের ইউনিয়নে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, অন্য প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে প্রশ্ন করলে তারা বলবে নূরের নবী, ওই বাচ্চারা বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ এখানেও আছে, আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, সব জায়গাতে আছে। আর আমাদের বাচ্চারা বলছে আল্লাহ আরশে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আরশে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি তো এখানে নেমে আসেন নাই। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, আমাদের মতো আমরা যেভাবে জন্মগ্রহণ করি ঠিক সেম প্রক্রিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠত্ব ছিল, তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল করেছেন, এটা তার প্রতি আল্লাহর আশা আলাদা একটা মর্যাদা, পৃথক মর্যাদা, এটা তার মানে রেসালতের মর্যাদা, নবুয়তের মর্যাদা। তার মানে এই নয় যে তিনি মানুষ না, কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ। এই যে নবী সম্পর্কে আকীদা, আল্লাহ সম্পর্কে আকীদা, এই আকীদাগুলো যদি ভুল থাকে তাহলে আমল করে কোনো লাভ হবে না। এর জন্য একটা বাচ্চাকে ছোটবেলা থেকে আকীদা শেখানোর প্রয়োজন, আর এই আকীদা শেখানোর কাজটি প্রতিষ্ঠান করে চলেছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা উপস্থিত আছেন, যারা সহযোগিতা আছেন, প্রত্যেকে কিন্তু নেকি পাবেন। আমরা আমাদের স্রষ্টাকে না জানলে, সৃষ্টি সম্পর্কে না জানলে কোনো ফায়দা হবে না। তো আমরা আশা করছি আমাদের বাচ্চারা সেভাবে গড়ে উঠবে, এই প্রতিষ্ঠানটাকে আরও সুন্দর, আরও মানসম্পন্ন করার জন্য যত সহযোগিতার প্রয়োজন আপনারা, আমরা, আরও যারা দেশ বিদেশে আছেন সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ, এর মাধ্যমে প্রতিষ্ঠানটা গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো আমরা কথা এখানে বাড়াতে চাই না, বাচ্চাদের প্রতি আমাদের যেটা নসিহত হচ্ছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের লাভ কি জানো? স্কুলে যারা পড়ে, তোমাদের মতো বাচ্চা হয়তো একজন স্কুলে পড়ছে আর তোমরা মাদ্রাসায় পড়ছো, তো যারা মাদ্রাসায় পড়বে তাদের লাভ হচ্ছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ চলে, এগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে ইলম শিক্ষা লাভ করলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু দুনিয়ার ইলম শিখলে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। অমন্য যদি দুনিয়ার ইলম শিখে সে দিনের পথে থাকে তো অবশ্যই যাবে, কিন্তু দিনের ইলম অর্জন করলে জান্নাতে যাওয়া যায়। দিন ইলম যারা শিখে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ সব সৃষ্টি দোয়া করে, এমনকি গর্তের ভিতরে পিঁপড়া আছে না, ছোট ছোট পিঁপড়া, এই পিঁপড়াগুলো তোমাদের জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। তা ফেরেশতারা তাদের মানে পাখাগুলি বিছিয়ে দেন, ডানা বিছিয়ে দেন তোমাদের জন্য, যারা ইলম অর্জন করে, অর্থাৎ দিনে জ্ঞান যারা শিখবে সেই জন্য। তো এই জন্য তোমাদের উদ্দেশ্যে আমাদের নসিহত হচ্ছে, দিন শিখবে কি জন্য, উদ্দেশ্যটা কি হবে? আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর দিন শিখবো, দিন অনুযায়ী আমল করব, এবং দিনের এই দাওয়াতটা সর্বত্র পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে কবুল করে সেই দোয়া করি, আমাদের সবাইকে যেন কবুল করেন সেই দোয়া করি, তার দিনের জন্য, সহি দিনের জন্য। আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আমরা যেন সহি দিনের উপরে নিজেরা কায়েম থাকতে পারি, এবং এই দিনের দাওয়াত যেন আমরা সর্বত্র পৌঁছে দিতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, জানিয়ে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।